আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি। সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের সংবিধান সংশোধন পরিবর্তন বা পরিবর্তন বা পুনর্লেখন কমিটি। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে ক্ষমতায় আছে, তারা নানান কমিটি করেছে। তার মধ্যে একটি কমিটি হচ্ছে সংবিধান রিফর্ম কমিটি। এই সংবিধান রিফর্ম কমিটি যার নেতৃত্বে হয়েছে তার নাম হচ্ছে ডক্টর আলী রিয়াজ। তিনি হচ্ছেন একজন রাজনীতি বিজ্ঞানের প্রফেসর, বাংলাদেশে জন্মগ্রহণ করা একজন আমেরিকান নাগরিক। তিনি আমেরিকাতেই থাকেন, আমেরিকাতেই একটি ইউনিভার্সিটিতে পড়ান রাজনীতি বিজ্ঞান, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে পড়াশোনা করেছেন। তিনি কখনো রাজনীতি বিজ্ঞানের বাইরে সরাসরি আইনের ছাত্র ছিলেন না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় পড়লে আইনের একটা বিষয় হয়তো কোথাও কোথাও পড়ায়, কিন্তু একজন ছাত্র যখন আইন পড়ে বা একজন আইনজীবী যখন একজন জাস্টিস যখন আইন নিয়ে গবেষণা করে, তিনার গবেষণা কিন্তু সেই লাইনে নয়। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে যে পৃথিবীতে নানান দেশেই কিন্তু আমরা দেখেছি যে সংবিধান প্রণয়ন পরিবর্তন পরিবর্তনের জন্য কমিটি হয়েছে। পৃথিবীতে বর্তমানে 193টি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত। এই 193টি রাষ্ট্রের প্রায় 70-80% রাষ্ট্রেই কিন্তু আপনার সংবিধান প্রণয়ন করা হয়েছে বা অন্য দেশের সংবিধান অ্যাডাপ্ট করে নিয়েছে অথবা পরিবর্তন করেছে, পরিমার্জন করেছে। আপনারা জানেন আমেরিকার একটি সংবিধান আছে, এই সংবিধানটি থাকা অবস্থায় 1861 সাল থেকে 1864 সাল পর্যন্ত কিন্তু একটি গৃহযুদ্ধ আমেরিকাকে মোকাবেলা করতে হয়েছে। এই গৃহযুদ্ধ মোকাবেলা করার পরও আমেরিকা কিন্তু তাদের সংবিধানটি পরিবর্তন বা পরিবর্তন করেননি, বাদ দেননি। ওই সংবিধান নিয়ে কিন্তু আজও কিন্তু আমেরিকা টিকে আছে। তাহলে আপনি দেখেন বাংলাদেশের সংবিধানও কিন্তু 1972 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন আমাদের আসে, তখন কিন্তু 72 সালে কিন্তু মানুষের জীবনকে পরিচালনা করা, দেশকে পরিচালনা করা, মানুষের আইনের ভিত্তিকে একটা কাঠামোগত রূপ দেওয়ার জন্য বাংলাদেশ কিন্তু 1972 সালের সংবিধানটি প্রণয়ন করে। সেই সংবিধান 17 বার সংশোধন হয়ে এখনও আছে, এবং সংবিধানের কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে মানুষের মধ্যে, প্রবলেমটা হচ্ছে আইন প্রয়োগের মধ্যে। আপনি জানেন সংবিধান কি? সংবিধান হচ্ছে কোনো একটা রাষ্ট্রে যত আইন হবে তার বৈধতা এবং ভিত্তি যে নিরূপণ করা হয় মূলত ওই সংবিধানের উপরে ভিত্তি করে করা হয়। যদি রাষ্ট্রের কোনো আইন, কোনো বিধি অথবা কোনো নিয়ম যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটি অটোমেটিক বাতিল হয়ে যায়। তাই সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের নাগরিকের, একটি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনি দেখেন যে বাংলাদেশে অসংখ্য জুরিস্ট, বাংলাদেশে অসংখ্য আইনজীবী আছে যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বছরের পর বছর মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, রাষ্ট্রকে সেবা দিয়ে যাচ্ছে, এবং অসংখ্য জাস্টিস আছে, মানে কারেন্ট জাস্টিস এবং রিটায়ার্ড জাস্টিস সব মিলিয়ে অসংখ্য জাস্টিস আছে যাদের কাজ হচ্ছে এই সংবিধান তৈরি করা, প্রণয়ন করা। হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতি বিজ্ঞানের ছাত্র বা রাজনীতি বিজ্ঞানের প্রফেসর থাকতে পারে, কমিটিতে মেম্বার থাকতে পারে, দোষের কিছু নেই। কিন্তু ওই কমিটির প্রধান যিনি হবেন তাকে অবশ্যই একজন আইনজীবী অথবা একজন জাস্টিস হতে হবে, যাতে করে তিনি আইনের প্রায়োগিক দিকটা দেখতে পারেন। এবং মানে সোজা কথা হচ্ছে যে আইনটা হবে রাষ্ট্রের সুপ্রিম আইন, সে আইনটাকে প্রপারলি তদারকি করতে পারেন। ডক্টর ইউনূস বাংলাদেশের আইনজীবীদের গালে এবং বাংলাদেশের জাস্টিসদের গালে একটা জুতা মেরেছেন। এই জুতা মারার যে দায় ডক্টর ইউনূসকে নিতেই হবে, কারণ এটা একটা জাতির জন্য অপমান, অসম্মান। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে ডক্টর ইউনূস যদি একটু দেখতেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, যে আমি যে বললাম 193টি দেশের 80% দেশে সংবিধান প্রণয়ন হয়েছে, আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন পৃথিবীর কোনো একটি দেশের কোনো সংবিধান প্রণয়ন কমিটি বা সংশোধন কমিটিতে কখনো প্রধান হিসেবে একজন মানুষ ছিলেন না যার আইনের কোনো ডিগ্রি নেই, আইনের কোনো শিক্ষক ছিলেন না, অথবা তিনি আইনজীবী ছিলেন না, অথবা তিনি জাস্টিস ছিলেন না। তারপরে আপনি দেখেন যে এই যে সংবিধান, সংবিধান কারা তৈরি করে, সংবিধান তৈরির দায়িত্ব কার? সংবিধান একটা দেশে, বাংলাদেশ যদি আপনি ভিত্তি ধরেন তাহলে বাংলাদেশের 30-35% মানুষ আওয়ামী লীগ করে,
30-35 ভাগ মানুষ বিএনপি করে। এই বিএনপি আর আওয়ামী লীগ যদি দুইটাকে আপনি যোগ করেন তাহলে প্রায় 70 ভাগ মানুষ থেকে 80 ভাগ মানুষ আপনি পাবেন। তাহলে বাকি যে 20 ভাগ মানুষ, দেখেন বিএনপি কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছি যে আমরা চাই সংবিধান পরিবর্তন বা পরিবর্তনের যে ইস্যু সেটা নির্বাচিত সরকার করবে। আওয়ামী লীগও কিন্তু তা চায়। তাহলে আওয়ামী লীগ যদি না চায়, বিএনপি যদি না চায়, তাহলে চায় কারা? মাত্র ওই 20-30 ভাগ মানুষ। তাহলে একটা দেশের সংবিধান রচিত হবে ওই 20-30 ভাগ মানুষের ইচ্ছার উপরে ভিত্তি করে? এটা অবৈধ, অনৈতিক এবং আইনগত ভিত্তিহীন। ডক্টর ইউনুসের এই কাজের জন্য ডক্টর ইউনুসকে জবাবদিহি করতে হবে এই বাংলার মানুষের সামনে। কিন্তু কখন? আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন, ডক্টর ইউনুস যেন শতবর্ষী হয়। তিনি যদি শতবর্ষী হন তাইলেই তিনি এই বিচারটা দেখে